আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি ক্লাস 7 এর দেখো সপ্তম শ্রেণীর অজানা রাশির সূচক গুণ ও প্রয়োগ এর পার্ট 2 ক্লাসটা নিব। এর আগে তোমাদেরকে খুব সুন্দরভাবে আসলে বর্গ যে কি, বর্গ সংখ্যা কি সেটা দেখানো হয়েছে, প্লাস কোন সংখ্যা মানে বর্গমূল যাকে বলা হচ্ছে, যে সংখ্যাটি পূর্ণবর্গ কিনা যখন এই প্রমাণে যাবা সেটা হচ্ছে বর্গমূল। তাও আমি একবার দেখাচ্ছি যে বর্গমূলটা কি। দেখো বর্গমূল যদি নির্ণয় আসে, অর্থাৎ তোমরা যখন এখানে এমন একটা সংখ্যা দিলাম যে আমি এখানে ৮১, এই সংখ্যাটা বর্গমূল কি না এই প্রমাণ যখন করতে যাবা তখনই কিন্তু সংখ্যাটি বর্গমূল কিনা না, সরি, সংখ্যাটি পূর্ণবর্গ কিনা এই প্রমাণ যখন করতে যাবা তখন এর বর্গমূল নির্ণয় হয়ে যাবে। কিভাবে বর্গমূল নির্ণয় হয়ে যাবে আমি বলেছিলাম, সেটা ৮১কে আমরা মৌলিক সংখ্যা দিয়ে সবসময় ভাঙার চেষ্টা করব। যেমন বিজোড় সংখ্যা ৩ দিয়ে ভাগ যায়, ৩ দোকানে ৬, ৩ সাতটা ২১, একে ৩ দিয়ে ভাগ যাচ্ছে অর্থাৎ ৩ নং ২৭, একে ৩ দিয়ে ভাগ যাচ্ছে ৩ ত্রিকে ৯, অর্থাৎ কি আসলো এখানে দেখো ৩ গুণন ৩ গুণন ৩ গুণন ৩। অর্থাৎ আমি বলেছি যখন জোড়া প্রতিটা এই উৎপাদকগুলা জোড়ায় জোড়ায় থাকবে তখনই সেটা পূর্ণবর্গ সংখ্যা। আর এখান থেকে আরও একটা বিষয় ক্লিয়ার হও, তাহলে এই ৮১ এর বর্গমূল কত তখন আমরা পেয়ে যাব, মানে এটা তো বর্গ সংখ্যা, এটা আছে কত বর্গ সংখ্যা, একে বলা হচ্ছে বর্গ সংখ্যা, এটা কত বর্গ সংখ্যা আমরা জানি। যদি আমরা ২ এর বর্গ সংখ্যা, ২ এর বর্গ সংখ্যা এমন যদি বলা হয় ২ এর বর্গ সংখ্যা তাহলে কত হবে, ২ গুণন ২ সমান ৪। আবার ৩ এর বর্গ সংখ্যা তখন কি করবা, ৩ গুণন ৩ সমান ৯। তো একইভাবে তোমরা দেখো যে আমরা এইভাবে কিন্তু কোন সংখ্যা এইভাবে যদি গুণ করা যায় ৮১, দেখো ৪ এর বর্গ সংখ্যা ৪ গুণন ৪ সমান ১৬, তাই না। ৫ এর বর্গ সংখ্যা দেখো ৫ গুণন ৫, বর্গ সংখ্যা বললে তার সেই সংখ্যাটা দুইবার লিখে আমরা গুণ করতেছি, ৫ গুণন ৫ সমান কত ২৫। ৬ এর বর্গ সংখ্যা দেখো ৬ গুণন ৬ সমান ৩৬, এগুলা যদি এখানে লেখা উচিত দেখাচ্ছে, একে আমরা সূচক আকারে দিই ৩ স্কোয়ার, এটা কত ৪ স্কোয়ার, মানে দুইবার ৪ আছে, এটা কত ৫ আছে দুইবার ৫ স্কোয়ার, এটা ৬ আছে দুইবার ৬ স্কোয়ার, তাহলে এখানে যদি ৭ স্কোয়ার দিই কত ৭ গুণন ৭ সমান ৪৯। আচ্ছা তারপরে কি, এখন যদি ৮ স্কোয়ার দিই দেখো ৮ গুণন ৮ সমান ৬৪, তার মানে এগুলো ৮ এর বর্গ, এই যে ৮ এর বর্গ, ৮ স্কোয়ার মানে ৮ এর বর্গ, ৮কে দুইবার গুণ, তাহলে ৯ স্কোয়ার সমান ৯ গুণন ৯ সমান ৮১। অর্থাৎ আমি এখানে ইংলিশ ব্যবহার করলাম, ইংলিশই ব্যবহার করার সমস্যা নেই, আচ্ছা বাংলা দেখ যেভাবে বোঝো বুঝলে হয়, ইংলিশ বাংলা মিস্টেক হতে পারে তোমরা লেখার সময় ক্লিয়ার করবা। অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম যে এই বর্গ সংখ্যাটা কতর বর্গ সংখ্যা, ৯ এর বর্গ সংখ্যা, ৯ এর বর্গ সংখ্যা। তাহলে বর্গমূল কত ছিল এই সংখ্যাগুলো, এই যে এখানে ৩ এই যে ৪, এগুলো হচ্ছে বর্গমূল, বর্গমূল থেকে বর্গ সংখ্যা এসেছে ৯ ১৬ ২৫, এগুলো হচ্ছে বর্গ সংখ্যা। অর্থাৎ ৮১ দেওয়া আছে, এখন বলতেছে এটার বর্গমূল কত, তখন আমরা ৮১কে এইভাবে ভাঙবো, দেখো এইভাবে ভেঙে নিয়েছি, ভাঙার পর যখনই জোড়ায় জোড়ায় হলো তখন জানবে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল এখানে পাওয়া যাবে। অর্থাৎ এখানে ৩ এই জোড়ার থেকে একটা করে নেব, এই উৎপাদকগুলোর থেকে ৩ গুণন ৩ অর্থাৎ ৯, তাহলে ৮১ এর বর্গমূল কত আমরা এইভাবে বের করার পর রুট ৮১ সমান ৯। এই রুট, রুট মানে কিন্তু বর্গমূল, তাহলে ৮১ এর বর্গমূল সমান রুট ৮১।
এইভাবে ভেঙে নিয়ে এই যে 81 এর বর্গমূল সমান 9 ক্লিয়ার তোমরা অর্থাৎ আমরা এখানে আরেক লাইন এইভাবে লিখব 9 স্কয়ার কি লিখছি 9 9 এর উপর স্কয়ার দিলাম তখন কি হলো 81 হলো 9 এর উপর স্কয়ার দিলে তো 81 হয় তাই না এইভাবে লিখে আমরা এইভাবে লিখব স্কয়ার আর রুটের মান কাটা গেলে শুধু কত হলো 81 এর বর্গমূল 9 এইভাবে কিন্তু বর্গমূল তোমরা কোন সংখ্যার বর্গমূল বের করতে পারবা যদি কোনো উৎপাদক জোড়াবিহীন হয় তখন বুঝবা যে এটা বর্গ পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে আচ্ছা এখান থেকে তাহলে আমরা এটা আগের আলোচনায় আবার রিপিট করলাম কিন্তু যে কিভাবে বর্গমূল বের করা যাবে আর বর্গ সংখ্যা কি এই যে বর্গমূল যদি 4 হয় তাকে 4 4 দুইবার গুণ করব যদি বর্গমূল 12 হয় 12 দুইবার লিখে গুণ করলে যা হবে 12 12 144 সেটা হবে বর্গ সংখ্যা আর বর্গ সংখ্যা দেয়া থেকে তখন তখন যদি বলে যে বর্গমূল নির্ণয় করো তখন কিন্তু তোমরা এই যে যে সংখ্যা দেয়া থাকবে এইভাবে মৌলিক উৎপাদকের মতো ভেঙে নিবা ভেঙে নিয়ে যেগুলা এমন কোন সংখ্যা দিবা না যে এখানে দেখা যাচ্ছে 81 কে ভাঙা যাচ্ছে আমি 9 আর 9 দিলাম তা করবা না তোমরা সরাসরি মৌলিক উৎপাদকে ভেঙে নিবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে এবং তখন জোড়ায় জোড়ায় ভালোমতো মিলান এটা মিলতেছে 9 এর এক জোড়া নিলে হয়ে গেল কিন্তু প্রতি ক্ষেত্রে তোমাদের এই সমস্যাটা বেশি হবে ছোট সংখ্যা দিয়ে যতক্ষণ ভাগা যায় ছোট সংখ্যা দিয়ে ভেঙে নিতে হবে এখন যেটা ছোট সংখ্যা অনেক সময় দেখা যাচ্ছে 11 দিয়ে ভাগ যাচ্ছে এখন বলা হচ্ছে যে 121 এর বর্গমূল কত তখন তুমি কিন্তু এখানে এক জোড় সংখ্যা দিয়ে তো যাবেই না 3 দিয়ে ভাগ যায় কিনা যাচ্ছে না 5 7 9 11 দিয়ে ভাগ যাচ্ছে 11 এই ক্ষেত্রে তো 11 ছোট সংখ্যা তুমি পাচ্ছ না তখন 11 যেহেতু দুইবার আছে 11 গুণন 11 তাহলে এই আমরা এই 11 দুইটা থেকে একটা নিলাম এটা হচ্ছে 11 এর এই 121 এর বর্গ মূল ঠিক আছে তো শিক্ষার্থীরা আসলে এখানে এই ছিল বর্গ বর্গ সংখ্যা কিনা তার যাচাইয়ের পদ্ধতি এটা আমি দেখাই দিলাম তো তোমাদের ওখানে একটা মানে ডকুমেন্ট স্বরূপে একটা ছক আছে এমন একটা ঘর আছে মনে করো এটা হচ্ছে যদি মনে করো একই মাপে কয়টা ঘর দুইটা ঘর একই মাপের হচ্ছে দুইটা ঘর আচ্ছা তারপরে একই মাপের একটু লক্ষ্য করো দুইটার পরে এটা বোঝানোর জন্য বইয়ে দেওয়া আছে আমি তোমাদের একটু ক্লিয়ার করছি তো এখানে একই মাপের কয়টা ঘর তিনটা ঘর অর্থাৎ এটা হচ্ছে 2 স্কয়ার এটা কত 3 স্কয়ার একই মাপে এখন যদি দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর কিন্তু এটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর তাহলে দেখো এটা কয়টা ঘর হচ্ছে একই মাপের 1 2 3 4 1 2 3 4 অর্থাৎ 4 স্কয়ার সমান 16 3 স্কয়ার সমান 9 2 স্কয়ার সমান 4 তো এভাবে তা না অজানা রাশি মানে কি যার মান দেওয়া থাকে না অথচ এখানে একটা বর্গ এমন মনে করো দেওয়া থাকলো এমন বর্গ দিয়ে এমন একটা বর্গ দেওয়া থাকলো তারা মান এখানে এইভাবে ঘর কাটা থাকলো না এখন এখানে দিয়ে দিল এক্স তাহলে এটা যদি এক্স হয় তাহলে এই পাশেও এক্স এর যেমন এই পাশে কয়টা 4টা দেখো তাহলে এই পাশে গুণও 4টা তাই 4 স্কয়ার সমান 16 হয়েছে তাহলে এই পাশে এক্স এই পাশে এক্স তার মানে এর এই এক্স এক্স এর বর্গ হয়ে যাবে এক্স এক্স এর বর্গ কত হবে 16 না হয়ে এক্স স্কয়ার সমান এক্স স্কয়ারই হবে যত অজানা রাশি তার মানে এ এর বর্গ বলতে গেলে কি লিখবো আমরা এ এর বর্গ মানে এ গুণন এ এখানে যেমন 4 গুণন 4 কিন্তু 16 তাই না 3 গুণন 3 সমান 9 দেখো 2 গুণন 2 সমান 4 অর্থাৎ এ গুণন এ সমান এ স্কয়ার এইভাবে লিখতে পারবো যখন মান দেওয়া থাকবে না তো এই ছিল তোমরা একটা বিষয় লক্ষ্য করো বর্গ ক্ষেত্রে আমরা কি করেছি এখান থেকে এই দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর সমান মাপ নিয়েছি দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কিন্তু
আচ্ছা, এবার আমরা বর্গর আলোচনা এখানে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি, পরবর্তীতে জটিল সমস্যা আসলে সেটা নিয়ে আলোচনা করব। এখন ঘন, আমরা ঘনকে পরিচয়টা পাই। বর্গের দেখো এস দুই দিকে সমান, এখানে কিন্তু কম বেশি নাই। আচ্ছা, ঘনকের ক্ষেত্রে এখন মনে করো একটু বড় আমি চিত্র আঁকায়, একদম ছোট হয়ে যাচ্ছে। তো তোমরা একটু লক্ষ্য করো, একটু ধৈর্য ধরো, আমি চিত্র একেই দেখাই দেখাইতে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা একটা ঘন ঘন বস্তু। আচ্ছা তোমরা দেখো, এটা কি এটার মতো দুইটা পাশ আছে? এর কিন্তু এদিকে আমি এই দাগ করছি, এদিকে কয়টা ঘর? একই মাপের দুইটা। আবার এদিকে কয়টা দেখো, একটু লক্ষ্য রাখো, আমি বুঝাই দিচ্ছি। তাহলে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এখানে এদিকে কয়টা? দুইটা ঘর, দেখো দুইটা না। আবার এরাম উঠেছে, উঠেছে কয়টা? তাও দুইটা। আবার এদিকে গেছে কয়টা? তাও দুইটা। আচ্ছা, বর্গের ক্ষেত্রে কি এমন চিত্র ছিল? শুধু এইটুক চিত্র ছিল এবং তার এই পাশে দুইটা আর এই পাশে দুইটা। তখন ছিল কি, বর্গতে দুই গুণ দুই ছিল চার, অর্থাৎ দুই স্কোয়ার। আর ঘনকের ক্ষেত্রে দেখো, এখানে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য দৈর্ঘ্য যা আবার প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্য আর প্রস্থ দেখো, তোমরা ক্লিয়ার হয়ে যাবা শব্দগুচ্ছকে। এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দেখো, দৈর্ঘ্য প্রস্থ কিন্তু এটাই আসছে, তোমরা খেয়াল করে, এটা দৈর্ঘ্য যা প্রস্থতা। এখানে দেখো, এই দৈর্ঘ্য আর প্রস্থ বাদ দেও, এই হচ্ছে এটা যদি দৈর্ঘ্য হয় আর এটা যদি প্রস্থ হয়, দুইটা এখানে আমি লিখলাম না, তো এটা দৈর্ঘ্য আর এটা যদি প্রস্থ হয়, এছাড়াও আর একটা পাশ আছে, সেটা কি উচ্চতা। তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো আমরা ঘনকের ক্ষেত্রে দেখো, এখানেও দুইটা, অর্থাৎ দৈর্ঘ্য দুইটা, প্রস্থ দুইটা, আরো উচ্চতা দুইটা। অর্থাৎ এর আমরা গুণে, যেমন এটা কি লিখছিলাম মনে করো, এটাকে লিখতেছি দুই গুণ দুই দুই স্কোয়ার, মানে দুই কয়টা আছে? দুইটা আছে। আচ্ছা, তাহলে এটা কি লিখবো, যে দুই গুণন দুই গুণন দুই সমান দুই কয়টা? দুই, তিনটা দুই, দুই কিউব। অর্থাৎ এখানে দুই দোকানে চার, চার দোকানে আট হয়ে গেল। তাহলে এই ঘনকের ক্ষেত্রে আমাদের যদি বলি যে দুই কিউব, তাহলে কত হবে? তার মান আট হবে। আর ঘন মানে কি, দৈর্ঘ্যতেও যা হবে ঘনক, ঘনক যেটাকে বলা হচ্ছে, দৈর্ঘ্যকেও যা দৈর্ঘ্যতেও যা হবে, প্রস্থতেও যা হবে এবং উচ্চতা। বর্গ স্কোয়ারের ক্ষেত্রে আমাদের শুধু কি ছিল, দুইটা পাশ, দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর। কিন্তু ঘনকের ক্ষেত্রে কয়টা পাশ আসছে? তিনটা পাশ। দেখো এখানে দুইটা, আবার এইভাবেও দুইটা, আবার এইভাবেও দুইটা। তার মানে এই একটা দুইটা আরো আর তিনটা পাশ গিয়েছে। এখন ঘন বস্তু, ঘনক তোমরা চিনবা, তোমরা কি লুডো খেলো না? লুডো ছক্কা কোনো দিকে কি ছোট বড় আছে? না, এটা একটা ছক্কার মতোই। এখানে এটা মুছে দাও, এটা এটা মুছে দিচ্ছি আমি, মুছে দিলে পুরা ছক্কার মতো হয়ে যাবে, একটু খেয়াল করো তোমরা, মুছে দিলাম। অর্থাৎ এটা যদি চার হয়, চার পরে এর অপোজিটে থাকে তিন, এ তো ঢাকার একটা পাশ আছে, সেটা এই জায়গায় দেখানো যাচ্ছে না, তাই না? এটা ঘন বস্তু তোমাদের দেখাইতে পারলাম। আচ্ছা, ছয় যেখানে থাকে, এমন ছয় থাকে, ছয়ের অপোজিটে থাকে কিন্তু পাঁচ, আর দুই যেখানে থাকে, দুইয়ের অপোজিটে থাকে এক। তো এটার কিন্তু এ পাশেও যা, এ পাশেও তা, তিনটা পাশ গুণ করা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে, তাকেই বলা হচ্ছে ঘনক। এটা যদি দুইয়ের ঘনক হয়, এটা যদি দুইয়ের ঘনক হয়, তাহলে এখন মনে করো চারের ঘনক কত? অর্থাৎ এই যে আমরা
আমি একটা বড় ঘন বস্তু আঁকায় দেখাচ্ছি যে দুয়ের ঘনক যদি ওইটা হয় তাহলে দুয়ের ঘন কত ঘন মান আমাদের আট আচ্ছা এখন আর একটা ঘনক আমি একে দেখাচ্ছি এটাও একটা ঘন বস্তু হলো তাই না একটু এমন তেমন হলে তোমরা বুঝে নিবা তো এর ভিতর দিয়ে দাগ থাকে আচ্ছা এই ঘন বস্তুর তাহলে এটা হচ্ছে চার আমি এটাকে প্রতিটাকে কয় ভাগে ভাগ করতেছি চার তাহলে চারের ঘন বস্তুর ঘর কয়টা দেখবো আমরা আয়তনের ক্ষেত্রে ঘন এই ঘনকের আয়তন তার মানে এই বরাবর কত চার এই বরাবর চার আর এই বরাবর এটা দৈর্ঘ্য গেল উচ্চতা গেল আর এটা হচ্ছে প্রস্থ তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ যখন সমান ছিল সেটা বর্গ ছিল আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে সমান যখন ঘন তাহলে আমরা এর মান কত চার গুণন চার গুণন চার অর্থাৎ চারের মাথার উপর কয়টা হবে কিউব হবে দিলে চার চার আর ষোলো চার ষোলো চৌষট্টিটা চৌষট্টি এর ঘনমান হবে এখানে চার চার আট 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 চারে বারোটা দেখা যাচ্ছে তাই না আচ্ছা বারোটা দেখা আমরা তাহলে এই ঘনমানটা জানি আর কি ঠিক আছে এর প্রতিটা ক্ষেত্রে চারটা হয়েছে তাই না এর ভিতর চারটা হয়নি আসলে চার খণ্ড দুই হয়েছে এই এটা হলে তোমরা দেখো চার এটা হলে কত হবে চার তার মানে দেখো চৌষট্টি হবে তোমাদের একটু ধৈর্য ধরে দেখো যে এখন একক দিয়ে কয়টা ঘর হলো এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ষোলোটা এই জায়গায় তাহলে এখানে আরো ষোলোটা দেখো ষোলো গুণন ষোলো আরো এখানে ষোলো এই সরি গুণন না এখানে যোগ দেব আমরা মোট হিসাব করার জন্য ষোলো আচ্ছা তাহলে আমাদের এখানে না আসি তাহলে ঘনমান কত হচ্ছে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি ঘনর আয়তন ঘনকের কি বের হয় এটা কিন্তু আয়তনের সাথে সম্পর্ক তাহলে এখান থেকে আমরা আয়তন যখন বের করতেছি আয়তন আয়তন বলতে গেলে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আমরা গুণ করে ফেলতেছি তাই না দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা কি করতেছি আমরা গুণ করে ফেলতেছি আর যখন বর্গ ছিল তখন কিন্তু এটা কি ছিল ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে দুই পাঁচ গুণ করলে তখন কি কি হতো চার চারা শুধু ষোলোটা হতো এখন কিন্তু ষোলো না এই চারের ঘনমান হবে চৌষট্টি যখন আয়তন বের হবে তাহলে ঘনকের মান কিভাবে বের করব এখন আর একটা ছক আছে আমরা সেই সেই ছকটাতে যাচ্ছি তোমাদের সমাধানে তাহলে ঘনকের ধারণা পেয়েছো এখানে আমরা যখন দুইয়ের ঘনক আট হলো তাহলে তিনের ঘনক অর্থাৎ তিন গুণন তিন গুণন তিন অর্থাৎ তিনের উপরে তিন তিনকে তিনবার গুণ করলে তিন ত্রিকে নয় তিন নং সাতাইশ তিনের ঘনমান কত সাতাইশ আচ্ছা একটা ছক আমরা এখন তোমাদের দেখাবো তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবা যে ঘনমানের একটা এটা বর্গ কিভাবে দেখানো হলো এখন আমরা ঘনক ঘনক বের করব অর্থাৎ আমরা একে এর আগে দেখাইছিলাম ছকটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর আমরা একই রকম চিত্র করি তোমরা লক্ষ্য করো যে এটা কিভাবে হবে তো আমরা বর্গর ক্ষেত্রে ছকটা এমন করেছিলাম যে দৈর্ঘ্য প্রস্থ বরাবর যখন মান সমান হবে এবং এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থ বরাবর এ দেখো এখন হবে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বরাবর উচ্চতা বরাবর বাকিটা লিখলাম না মান হচ্ছে সমান হবে এখন এখানে তাহলে আমাদের ছোট ঘরগুলো এখানে ঘর ঘন মান দিয়ে দিলাম ছোট ঘরগুলো অর্থাৎ আমি
এখানে যদি লিখি এখানেও দৈর্ঘ্য প্রস্থ বরাবর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা উচ্চতা বরাবর আর এখানেও ঘনমান ঘনমান দিয়ে আমি বুঝাচ্ছি তো সে এখানে যদি মনে করো এ সমান আমি এখান থেকে দেখাচ্ছি যাই থাকুক এখান থেকে মান তোমরা ঘনমান বের করবা দৈর্ঘ্য প্রস্থ এখানে কয়টা দিক আছে তিনটা দিক আছে আচ্ছা তো এখানে এ সমান টু এ সমান টু আচ্ছা বি সমান থ্রি সি ডি ই ক্যালকুলেটর তোমরা সামনে রাখবা ক্যালকুলেটর ক্যালকুলেটর আচ্ছা ই এফ জি এইচ আমি আরো আই এই কয়টা তোমাদের আমি দেখাচ্ছি যে এখান থেকে তোমরা কিভাবে মান নির্ণয় করতে পারো যে আমরা যখন বর্গর ক্ষেত্রে একটু লক্ষ্য করো এখানে ধৈর্য ধরো যে বর্গর ক্ষেত্রে আমরা লিখেছিলাম দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান ঘর সমান আর এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর সমান ঘর অর্থাৎ এখানে এ সমান যখন এখানে কয়টা পাই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তাই এটা হচ্ছে ঘনক তাই না তাহলে এখানে এ সমান যখন টু টু গুণন টু গুণন টু সেটা আমরা কি লিখতে পারি টুর মাথার উপরে কিউব লিখতে পারি টুর মাথার উপরে কিউব লিখতে পারি তাই না আচ্ছা আর টু কিউব মানে কি টু কিউব মানে হচ্ছে তিন বার দুই দোকানে চার চার দোকানে আট এখন বি সমান কত ঘরটা একটু বড় করে নি এখন দেখো অজানা রাশিও তোমরা বের করতে পারছো কারণ বি সমান যখন থ্রি থ্রি কে ঘন মানে কয়বার গুণ করব তিনবার গুণ করব কয়বার গুণ করব তিন দেখো তো তিনবার গুণ করলে আমরা থ্রির মাথার উপরে পাওয়ার হিসাবে কত দেব এক দুই তিন অর্থাৎ তিনবার যদি গুণ করা যায় তিন ত্রিকে নয় তিন নং কত হচ্ছে সাতাশ তিন ত্রিকে নয় তিন নং সাতাশ অর্থাৎ থ্রির ঘনমান কত হলো সাতাশ আমরা এখান থেকে কিন্তু বুঝে ফেলছি যে ঘনর কথা যখনই আসবে তার মাথার উপরে যতর ঘন বলা হবে এখন যদি বলা যায় এই নিয়মে এই যে সি সমান ফোর তাহলে ফোর কয়বার লিখব ঘনমান যেহেতু ফোর গুণন ফোর গুণন ফোর বর্গর ক্ষেত্রে আমরা এখানে যখন বর্গ বের করছিলাম তখন কিন্তু দুইবার গুণ করা ছিল তাই না তাহলে ফোরের মাথার উপরে থ্রি অর্থাৎ চার চার ষোলো চার ষোলো চৌষট্টি এখন দেখো ডি সমান কত হবে ফাইভ সিক্স সেভেন এই ঘর পূরণ করলে এ ঘর কিন্তু আমি আর পূরণ করব না কারণ তোমরা এখানে ক্লিয়ার যদি পাশের বলে পাশের ঘন কত পাঁচের ঘন কত ঘনমান কত তখনই তোমরা কিন্তু এখানে ইয়ে করতে পারো পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ অর্থাৎ পাঁচের মাথার উপরে পাওয়ার হিসাবে থ্রি অর্থাৎ তার মানে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এখন ছয়ের ক্ষেত্রে দেখো তাহলে ছয় আমরা তিনবার গুণ করব ছয় গুণন ছয় ছয়ের মাথার উপরে কিউব অর্থাৎ ছয় ছক ছত্রিশ ছয় ছত্রিশে দুশো ষোলো এইভাবে তোমরা ছকটা নিজেরাই এখন পূরণ করতে পারবে এখন তোমাকে বলা হলো এখন ডাইরেক্ট আমি হয়তো এখানে আছে বিশ বিশের ঘনমান কত তোমরা কি করবা বিশের ঘনমান অর্থাৎ তোমরা কিন্তু এইভাবেই করতে পারবে এখান থেকে দেখাই বিশ গুণন বিশ গুণন বিশ সমান বিশ কিউব এটা হচ্ছে সূচক আকারে প্রকাশ ঘনক আকারে প্রকাশ তাই না আচ্ছা এখান থেকে তাহলে আমরা যদি গুণ করি দুই দোকানে চার চার দোকানে আট সমান আট তারপরে এক দুই আমরা দুই দোকানে চার চার চারশোকে আবার চার দোকানে আট তিনশূন্য বসাই দেবো তাহলে কত হলো আট হাজার
এইভাবে যত বড় সংখ্যা কি ঘনমান যখন বলবে তখন আমরা তার মাথার উপরে কি করব কিউব বসাই দেব এবং সেটাকে তিনবার গুণ করে আমরা কিন্তু ঘনমান বের করতে পারবো তাহলে এখান থেকে তোমরা কি শিখলে বর্গর মান কিভাবে বের করে এবং ঘনর মান কিভাবে বের করে বর্গর মান কিভাবে বের করে এবং ঘনর মান বর্গর মান এখানে আর একটু দেখাই দিয়ে আমি শেষ করতেছি এখন সিক্স এর বর্গমান আর ঘনর ভিতর পার্থক্য কি এর বর্গ আর সিক্স এর ঘন দেখো এর পার্থক্য কত এমন যদি প্রশ্ন আসে তাহলে সিক্স এর বর্গ যখনই বর্গ বলবে তখন কি ছয় গুণন ছয় ছয় স্কোয়ার সমান ৩৬ আর ঘনমান কত তিনবার গুণ হবে ছয় গুণন ছয় গুণন ছয় সমান সিক্স কিউব সমান ছয় সাত ৩৬ ছয় ৩৬ ২১৬ ছয় ৩৬ ২১৬ তো এইভাবে কিন্তু বর্গ আর ঘনর মান অর্থাৎ আমরা এখানে একটা তল আছে এখানে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ আছে এটা হচ্ছে দ্বিমাত্রিক বর্গটা হচ্ছে দ্বিমাত্রিক দৈর্ঘ্য আর প্রস্থ আছে আর ঘন হচ্ছে ত্রিমাত্রিক ওর সাথে উচ্চতা আবার কি আছে গুণ আসে এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা হচ্ছে ঘনক আর এটা হচ্ছে বর্গ শুধু বর্গ মানে দুইটা বা এই দুই গুণন দুই আর ঘনকের ক্ষেত্রে এই দুই এই দুই আরও এই যে উচ্চতার দুই তিনটা দুই গুণ হচ্ছে এ হচ্ছে পার্থক্য ঠিক আছে আচ্ছা এখন পরবর্তী আর একটা চিত্র তোমাদের বলা হয়েছে এই সূচক আর ঘাত একেবারেই সূচক ঘাত একই জিনিস এখান থেকে ভিত্তি ভিত্তিটা আমরা লক্ষ্য করব যে এখানে যে আমরা দশের এই যে দশ এর ঘনমান যখন বের করতেছি দশ গুণন দশ গুণন দশ সমান দশ কিউব তাহলে দশ কিউব মানে ১০০০ তো এখান থেকে এই যে টেন এই টেনটা হচ্ছে ভিত্তি এই টেনটা কি হবে ভিত্তি আর এইটাকে বলা হচ্ছে সূচক পাওয়ার হিসাবে যা থাকবে সূচক ঘাত শক্তি এ তিনটাই এখানে বলতে পারো ঠিক আছে এই তিনটাই এখান থেকে বলতে পারো তাহলে এখন তোমাদের মনে করো এখানে ফাইভের উপর কিউব দিয়েছি এখন রাশিটা এইভাবে না লেখে এখানে লেখা হলো টেন পাওয়ার ৪ তাহলে এর ভিত্তি কত ভিত্তি কিন্তু টেন আর সূচক কত সূচক কিন্তু ৪ এখন আর একটা রাশি লিখলাম ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ১৫ এমন একটা রাশি তো এখানে এই রাশির এই ফাইভ এক্স কিউব নিই আমি ফাইভ এক্স কিউব ভিতরে সহগ ভিত্তি আমি এখানে দেখাচ্ছি ওই ফাইভ এক্স কিউব ওখানে ওই রাশির বলা হচ্ছে এখানে এক্স এই রাশিতে এই রাশিতে প্রথম পদের ভিত্তি সহগ এবং সূচক তিনটাই ভিত্তি সহগ এবং সূচক তখন আমরা এই যে যার মাথার উপরে সূচক থাকবে পাওয়ার থাকবে সেটাই হচ্ছে সূচক আমরা চিনে গেলাম এটা হচ্ছে সূচক এই সূচকটা যার মাথার উপর থাকে সেটাই বেজ বা ভিত্তি এটা হচ্ছে বেজ বা ভিত্তি আর এই ভিত্তির সাথে বাম পাশে যেটা গুণাকারে থাকে সেটাই হচ্ছে সহগ সেটা হচ্ছে সহগ তাহলে তোমরা কিন্তু সূচক বা ঘাত বুঝে গিয়েছো সূচক বা ঘাত বুঝে গিয়েছো আর এর আগে আমি শিখিয়েছিলাম যদি এমন থাকে এইট কিউব গুণন এইট ফাইভ তাহলে তোমরা এই যে সূচক আর এই দুইটা এইটের ভিত্তি কিন্তু একটা এইট আর এই সূচক সবসময় কি হয় যোগ হয় পাওয়ারে পাওয়ারে অর্থাৎ এইট কত এইট এইট মান আসবে এইভাবে আচ্ছা আবার যদি এমন থাকে তাও বোঝাইছিলাম যে এখানে দেখা যাচ্ছে টেন স্কোয়ার গুণন সিক্স স্কোয়ার গুণন ফাইভ স্কোয়ার এখানে আবার দেখা যাচ্ছে সূচকগুলোর মিল আছে সেই ক্ষেত্রে তোমরা টেন গুণন সিক্স গুণন ফাইভ
তার উপরে স্কয়ার দিলে এগুলা গুণ করে 5 6 30 তাহলে 300 30 10 কে 300 তার মাথার উপরে স্কয়ার দিলে 3 3 কে 9 তা এইভাবে তোমরা উত্তর করতে পারো এটাও কিন্তু একটা বিষয় বোঝার বিষয় তাহলে এখানে কিন্তু এটা সূচক আর এটা হচ্ছে ভিত্তি প্রত্যেকটার ভিত্তি হচ্ছে এটা তো শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এখানেই শেষ করব এই বিষয়ে যদি তো কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাও আর আসলে বিষয়গুলো একটু বুঝলে একেবারে সহজ পরবর্তী ক্লাসে তোমাদের আর এই অধ্যায়ের আরও অনেক কিছু বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ